আপনিরা নাই উনি অত্যন্ত সাজিদের কাছে হুজুরকে উনি দোয়া চাইবেন শুন বিসমিল্লাহির রহমানির আমার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক ছিল বিভিন্ন সময় ওনার কাছ থেকে ইত্যাদি ব্যাপারে আমি সাহায্য সহযোগিতা বিভিন্ন ওদের চিন্তা পরামর্শ নিতাম মানুষ মরণ মন্ত্র এটাই স্বাভাবিক আমরাও যাব শুধু একটি কথা বলবো যে উনি সবসময় হকের হকের মানুষ ছিলেন উনি সাদাকে সাদা বলতেন কালোকে কালো বলতেন উনি কখনো চিরকের সাথে আপোষ করতেন না বাজারের সাথে আপোষ করতেন না উনি শুধু ইসলামের মূল নীতি যে আল্লাহ এক এবং একাত্মবাদ তার সাথে কোনো শরীর নাই ওই দিকেই উনি আলোচনা করতেন এই ব্যাপারে কেউ যদি বিপদ পোষণ করতেন তাতে উনি কিছু কোনো কিছু মনে করতেন না তবে উনি এত দ্রুত চলে যাবেন এটা আসলে আমরা আশা করি না আপনার জন্য আমরা দোয়া করি হ্যালো 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 জি ভাই আমরা যারা আসছি কাঁথা সোজা করে ফেলি ইনশাআল্লাহ পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী যে ঘোষণা আপনারা শুনেছেন মাওলানা জানাজা 10টায় ইনশাআল্লাহ শুরু হবে আপনারা জানেন উনি ইসলামী আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি ছিলেন এবং মুজাহিদ কমিটির সাথে জড়িত ছিলেন খাজাহারা মাদ্রাসার সাথে জড়িত ছিলেন এবং সারা জীবন উনি হকের পক্ষে সবসময় কথা বলতেন আজকে মরহুম এখানে সাহিত্য অবস্থায় শুয়ে আছেন আপনাদের অনেক আবেগ আপনারা অনেকে কথা বলবেন কিন্তু যাই বলি দশটার আগে বলতে হবে মসজিদের নিচতলা মসজিদের নিচতলা মাদ্রাসার মাঠ দোতলা সব জায়গায় আমরা দাঁড়াতে পারবো